হ্যালো বন্ধুরা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আরবি ভাষা শিকার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আশা করি যারা শুদ্ধ বাংলা ভাষার মাধ্যমে আরবি ভাষাতে কথা বলা শিখতে চান বিশেষ করে নতুনদের জন্য এই ধরনের বিষয়গুলো জানা অত্যন্ত প্রয়োজন আপনি চালে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নিতে পারবেন এই টিটলার মাধ্যমে তাহলে চলুন না দেখিনি আমাদের আজকের সেই সকল বিষয়গুলো যা আপনাদের জন্য রয়েছে যেমন ঘোড়া এর আরবি উচ্চারণ হবে হিসান হিসান যার বাংলা অর্থ হবে ঘোড়া গাধা এটা হবে হুমার হুমার অর্থ হল গাধা বছর এর আরবি হবে সানা সানা অর্থ হল বছর বোকামি করোনা লাহ তাকুন গাবিয়া লাহ তাকুন গাবিয়া অর্থ হল বোকামু করোনা অপেক্ষা করা এর আবে হবে মিস্তানি মিস্তানি অর্থ হল অপেক্ষা করা অথবা ইন্তজাহার অর্থ হলো অপেক্ষা করা নতুন কি খবর মাজেদিদ মাজেদিদ অর্থ হলো নতুন কি খবর আর আমরা জানি জেদি দত্ত হলো নতুন সহজ এর আর হবে আসান আসান অর্থ হল সহজ মেলে দেওয়া এর আুচন হবে ইরমি ইরমি অর্থ হল মেলে দেওয়া আড্ডা ঘর এটা হবে ক্ষেমা ক্ষেমা অর্থ হল আড্ডা ঘর দুর্ঘটনা এটা হবে হাদিদ হাদিদ অথবা হাদিসুন অর্থ হল দুর্ঘটনা ভিন্ন এটা হবে মুখ তালিফ মুখ তালিফ অর্থ হল ভিন্ন ভিন্ন কিছু গায়রে হাজা গায়রে হাজা অর্থ হল ভিন্ন কিছু লাইট এর আবিউজন হবে লাম্বা লাম্বা অর্থ হল লাইট বিদেশি আজনাবি আজ অর্থ হল বিদেশি এইট এর আবিউজন হবে ব্লক ব্লক অর্থ হল ইট মোটা উচ্চান হবে দুব্বা দুব্বা অর্থ হলো মোটা ঝামেলা এর আরবি হবে গিরগির গিরগির অর্থ হল ঝামেলা উপুর তোলায় এটা হবে ডোর ফোক ডোর ফোক অর্থ হল উপর তোলায় রান্নাঘর এর আরবি উচ্চন হবে মাত মাতবাগ মাত বাক অর্থ হল রান্নাঘর স্পর্শ করো এটা হবে তাল মাছ তাল মাছ অর্থ হল স্পর্শ করো আপনি এর আরবি হবে আনতা আপনি এর আরবি হবে আনতা জলদি এর আর হবে হারেক জলদি এর আর হবে হারেক তুমি আমার হৃদয় এটা হবে ইন্তি কালবি ইন্তি কালবি এর আরবি উচ্চারণ হবে মেয়ে তুমি আমার হৃদয়টা হবে ইন্তা কালবি এটা হবে ছেলেদের ক্ষেত্রে গোলাপ ওরিধ গোলাপ উচ্চারণ হবে অরিদ। ফলকে আরবি ভাষা বলা হয় যা হারা যাহারা অর্থ হলো ফল পাক বা বাগান এর আবু উচ্চারণ হবে হাদিকা হাদিকা অর্থ হলো পাক বা বাগান চমৎকার এর উচ্চারণ হবে মমতাজ মমতাজ অর্থ হল চমৎকার সুন্দরী এটা হবে জামেলি জামিলা এটা হবে সুন্দরী সুন্দর বা মিষ্টি এর উচ্চারণ হবে হেলো বা হালু বান্ধবী সাদিকা তো বন্ধুরা এই ছিল আমাদের রাশির কালেকশান আশা করি এই টিটওয়ালের মাধ্যমে আপনারা খুব সহজেই আরবি কথা বলতে পারবেন এবং আরবি উচ্চারণগুলো সহজে শিখে নিতে পারবেন আমাদের পরবর্তী ভিডিওটি দেখতে ভুল করবেন না ধন্যবাদ